বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা ও বর্জনের মধ্য দিয়ে ভোট চলছে দেশের 60টি পৌরসভায়। গাইবান্ধা ও ফেনীর দাগনভূঞায় সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণে পুলিশ সহ আহত হয়েছেন কয়েকজন। অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন রাজশাহী, পাবনা, কিশোরগঞ্জ এবং মোংলার বিএনপি প্রার্থীরা। ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা দেওয়া হয়। পৌরসভার খুলনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। ঝাউদিয়া ভোট কেন্দ্র এলাকায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। আমাদেরকে পোলিং এজেন্টে বাইক করে দিয়ে তারা ওই টিপটা নিয়ে নিচ্ছে, ওই যে ভোট দিতে যাচ্ছে তার ওই কি বুঝলাম যেন ওইটা দিয়ে ও তারা টিপ দিয়ে নিচ্ছে, এই হচ্ছে অবস্থা। ভোট গ্রহণের শুরুতে সংঘর্ষ হয় ফেনীতে। দাগনভূঞা পৌরসভা নির্বাচনে হাসান গণিপুর কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা, এতে আহত হন দুই পুলিশ সহ অন্তত 10 জন। খালি কে বা কারা বোম মারতেছে, অনেকটা মারতেছে। আমার ঘরে বাচ্চা আছে, ছোটখাটো বাচ্চা আছে। এখন আমি দরজা খুলে দেখি যে অনেক লোক আই আমার ঘরের সামনে দাঁড়াইছে, আমার ঘর থেকে টানি আনি এলোপাথরে কোবাইছে, আমার আমার ভাই আরো দুইটারে। এখন আমি এখন এখানে আছি, আরেকটা হাসপাতালে এখন ভর্তি আছে। পাবনা পৌরসভার ইসলামিয়া আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নকে মারধর করে নৌকার সমর্থকরা। পরে পুলিশের সামনেই তাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী। ইরশাদ ইসলামী আলিম মাদ্রাসা কেন্দ্র, এটা আমার নিজের কেন্দ্র। আমি সকালে আমার মহিলা এজেন্টদের নিয়ে আমি কেন্দ্রে যাওয়ার পরে সাথে সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং ঈশ্বরদী থানার ওসি নিজে উপস্থিত থেকে আমাকে মেরে টেনে হেঁচড়ে দেখেন, আমার এখানে রক্তাক্ত করে আমাকে ফেলে দিয়ে, আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সমস্ত মহিলাদেরকে মারছে। ওসির সামনে ঈশ্বরদী থানার ওসি উপস্থিত থাকার অবস্থায় ওসির কাছে আমি বিসি বলছি, ওসি কোনো ব্যবস্থা নেয়নি, আর ওসি ওদের পক্ষে নিয়ে আমাদের মহিলাদের গায়ে পর্যন্ত মারছে। গাইবান্ধার পৌর নির্বাচনে সরকারি টেক্সটাইল কেন্দ্রে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় ব্যালট ছিনতাইয়ের অভিযোগ করেন বিএনপির প্রার্থী। এ ঘটনায় বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে। এখানে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট হচ্ছে, আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছি। এখানে সুন্দর শান্তি পরিবেশ আছে, আমি আমার ভোটটা দিয়ে গেলাম। রাজশাহীর ভবানীপুর শহীদ সেকেন্দার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে লাঞ্ছিত হন বিএনপির মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক। পরে ভোট দিতে না পারায় ভোট বর্জন করেন তিনি। কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন বিএনপির প্রার্থী নুরুল মিল্লাত। হামলা ও অনিয়মের প্রতিবাদে তিনিও ভোট বর্জন করেন। কেন্দ্র দখল সহ নানা অনিয়মের অভিযোগে ভোট শুরুর 2 ঘন্টা পর মোংলা পৌর নির্বাচনে বিএনপির মেয়র ও কাউন্সিলর সহ মোট 15 প্রার্থী ভোট বর্জন করেছেন। হয়তো আধা ঘন্টা ভোট ঠিক মতো ছিল, যখনই প্রশাসনের গাড়িগুলো এসে সেখান থেকে কিছু লোক নামার সাথে সাথে বহিরাগত এবং নিজেদের ভিতর থেকে কিছু নেমেই শুরু করে দিল যে ধর ধর এরা কোথায়, এরা কিভাবে এজেন্ট এখানে বসে রয়েছে, এরা কেন কি চায় এখানে। প্রত্যেকটা কেন্দ্রে আমি দেখছি যে আমাদের এজেন্টগুলারে ঢুকতে দেয় নেই, প্রত্যেকটাকে বাইর করে দিছে, মারধর করছে। এছাড়া শান্তিপূর্ণভাবে ভোট চলছে অন্যান্য পৌরসভাগুলোতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।